শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হইল নুরুল আফসার, আমার আব্বার নাম হইল মরহুম আব্দুর রহমান টেন্ডন, আমার মায়ের নাম হইল মরহুম আবেদা খাতুন। আমার গ্রামের বাড়ি হইল উত্তর মাদ্রাসা ধর্মর ইউনিয়ন, উপজেলা হাটহাজারী, চট্টগ্রাম। আমি উত্তর মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি SSC পাশ করি 1968-এ, মাদ্রাসা শেষ করতে পরে আমি কমার্স কলেজে ভর্তি হই। কমার্স কলেজেও আমি রাজনীতির সাথে জড়িত। তারপর আমি ছাত্র অবস্থায় ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। আমি মুক্তিযুদ্ধে ভারতে যেতে পারিনি, কারণ আমাদের যারা রাজনৈতিক করত সবগুলো আমাকে ভারতে যাওয়ার জন্য নিষেধ করা। আমাদের এক বড় ভাই মোহাম্মদ এজিরিস, ওনার প্রায় সঙ্গে সঙ্গেই থাকতাম, আমি বিভিন্ন ভাষা নিয়ে আসতে গেছিলাম, এইগুলো থাকতাম। মুক্তিযোদ্ধা যারা স্থানীয় নেতৃবৃন্দ ছিল থানা পর্যায়ে, তাদেরকে ডেকে একটা মিটিং করলাম। মিটিং করে আমাকে একটা এরিয়ার বার দিয়ে দিল, এই মাদ্রাসা। কোথায় ট্রেনিং করছেন লোকাল? মানে ওই গ্রামেই করছি আমি, আমাদের এই মাদ্রাসা স্কুলে। কারা করাই ছিল? মোহাম্মদ ইদ্রিস আছে, তারপর কামাল উদ্দিন, তারপর জামাল উদ্দিন, এরা এরা ছিল। আপনাদের কমান্ডার কে ছিল? আমাদের থানার কমান্ডার ছিল এসএফ ফজলুল। আপনার সাথে কারা ছিল, দু একজনের নাম যদি মনে থাকে? একজন নাম হইল খালেদ ইয়ার, একজন নাম ইউসুফ। এমনি ইন্ডিয়া থেকে যারা আসছে ওরা ওদেরকেও আমরা ইয়ে করতাম। একটা করছি আমাদের রামবাসার বলে একটা জায়গা আছে, ওখানে একজন রাজাকে ইয়ে করছি, হত্যা করছে আর কি, আমি করিনি, সেলার করছে আর কি। তারপর একটা ছিল ওই এলাকাতে সহশীলক ছিল, ওখানে একটা প্রসঙ্গ ছিল। আর একটা প্রথম দিকে একদম আমাদের মাস্টার স্কুলে কতগুলো রাজা থাকত, আমরা যাওয়ার আগে একটা ইয়ে ইনসিডেন্ট করছে, কিছু ছেলে ওখানে ফায়ারিং করান। আমি কোন দিকে যাবো চিন্তা করতেছি, নজির বলে আমাদেরই আর কি আরেকজন সহযোগ
তাদের বাড়িতে ওই রেটটাকে রাত রাত কাটানোর ফলে সকালে আমি ভারতে আসি। তারপরে আরেকজন আরেকটা বছর আমি সে একজন রাধাঘাট রাধাঘাটের সর্দার আসি। নাম কি নাম মনে আছে? নামটা মনে আসতে আমার মেমোরি একদম ইয়ে করে তাকে হত্যা করে। আপনাদের গ্রুপ? হ্যাঁ আমাদের গ্রুপ। আর আমাদের থানার একজন কমান্ডার বড় ভাই আফসার সাহেব ছিলেন। দেড়শো দিন হওয়ার পর কিছুদিন আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলাম। তারপর দাসত গঠিত হওয়ার পর দাসের সাথে জড়িত কমার্স কলেজে আপনাদের নেতা কে ছিল? শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ আমাদের মেইন নেতা ছিলেন। ওখান থেকে ডিগ্রি পাস করার পর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আমি এম কম পাস করি। মুক্তিযোদ্ধা যে আশা করছিল বাস্তব কিন্তু মোটেই হয়নি। এই শাসকদের ধারণা কিছু হয় না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।